হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। তো আমি আজকে কথা বলবো পাপায়া অর্থাৎ পেঁপে নিয়ে। গ্রাম বাংলায় আমাদের বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় পেঁপে পাওয়া যায়। তো আজকাল পেঁপে তো বাজারে সব জায়গায় বিক্রি হয়, ফল। এটা ফল হিসেবে খাওয়া যায়, সবজি হিসেবে খাওয়া যায়। পেঁপেতে আঁশ আছে, ফাইবার, তারপরে ভিটামিন সব কিছুই আছে। যেহেতু পেঁপে খুবই গুণে গুণান্বিত একটি ফল, এটা খেলে যেমন কোষ্ঠকাঠিন্য দূর হয় তেমন শরীরের পক্ষে অনেক ভালো। এই পেঁপে আমরা মুখের রূপচর্চার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, যেমন মুখের বলিরেখা বা চিটচিটে বাপ বা ত্বক চামড়া পাতলা হয়ে যাওয়া, এই পেঁপেটা ইউজ করলে, আমরা যদি পেঁপের জুস করে ইউজ করি তাহলে এই সমস্যাগুলো আর থাকবে না। আর এগুলো যদি আপনাদের কাছে পেঁপেটা যদি না পাওয়া যায়, না পান, তাহলে আমি একটি সাবানের কথা বলবো, যেটা যে সোপ। এই সোপটা বাংলাদেশে অ্যাভেলেবেল কিনা আমি জানি না। এই সোপটা আমি বাইরে থেকে নিয়ে আসছি, পাপায়া সিল্ক সোপ। এটা আপনারা চাইলে দেখতে পারেন। তো এটা এখানে সাবানটাতে যা গুণাগুণ দেখা যাচ্ছে, এটা ইয়াঙ্গার লুকিংটা ইয়াঙ্গার লুকিং, আপনাকে অনেক ইয়াং লাগবে। এই সাবানটা ব্যবহার করার এক মাস পরে রেজাল্ট পাওয়া যায়। তো আমি ব্যবহার করার এক মাস পরে রেজাল্ট পেয়েছি। আশা করছি যাদের কাছে এরকম বাহিরের লোকজন থাকে সাবানটা নিয়ে ব্যবহার করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।